আপনার প্রেসক্রিপশন ছাড়া দিচ্ছি। আজকে আমাদের দোকানগুলো ভিজিট করার মূলত উদ্দেশ্য অ্যাকচুয়ালি ডিএন থেকে অর্ডার ছিল যে কিছু ব্ল্যাক মার্কেটিং হচ্ছে এবং কিছু অসাধু ব্যবসায়ী তারা মানে মেডিসিনের ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তো মূলত আমরা সেই ইনফরমেশন পাওয়ার পর আমরা আজকে আমাদের সঙ্গে হর্টিকালচার অফিসার ছিলেন এবং আমি ইনক্লুডিং এসআই আসানসোল ভিজিট করি আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালের আশেপাশে এবং সেখান থেকে আমরা 4-5টা দোকান ভিজিট করেছি এবং সেখানে আমাদের যে 10টা এসেন্সিয়াল মেডিসিন আছে সেগুলো মোটামুটি দেখা যাচ্ছে যে শর্টেজ নেই। হ্যাঁ, মোটামুটি আসানসোলের একটা কমপ্লেন ছিল সেটা মূলত মানে সেরকমভাবে কিছু নেই, তবে আমি তাদের ঘর আশ্বাস দিয়েছি যদি কোনো প্রয়োজন হয় কোনো অসুবিধা হয় ইমিডিয়েট আমাকে কন্ট্যাক্ট করতে এখানকার নোডাল অফিসার হিসাবে বা অ্যাজ এ ড্রাগন ইন্সপেক্টর হিসাবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল। বাকি মানুষ একটা আতঙ্কে ভুগছে যে মেডিসিন মার্কেটে শর্টেজ আছে, সেটা অলরেডি এটা একটা মানে প্যানিক মার্কেটে কোনো মেডিসিন শর্টেজ এখন অবধি নেই। আমি সব দোকানদারকে আশ্বাস দিয়েছি যদি তাদের মাল শর্টেজ হয় এই এসেন্সিয়াল ড্রাগসগুলো তাদের আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, ডাইরেক্ট আমাকে কন্ট্যাক্ট করতে বলেছি, আমার দায়িত্ব সেটা হচ্ছে অ্যাভেলেবেল করানো। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।